হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেরকম রেখেছে। আজকে আমি গতকালের একটা ব্লগ শেয়ার করছি। গতকাল বিকাল থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই থাকবে এই ব্লগে। গতকাল দুপুরে তেমন কিছু রান্না করিনি, কারণ আপনাদের ভাইয়া দুপুরবেলায় কিছু মানে দুপুরে খায়নি বাসায়, রাতে খাবে, সেজন্য আর দুপুরে তেমন রান্না করিনি। মা মেয়ে ডিম ভেজে খেয়ে নিয়েছি, তাই এখন দুপুরের পরে আমি একটু সবজি রান্না করলাম। সেটা হচ্ছে ওই যে পেঁপে রান্না করেছি কালিজিরা দিয়ে আর কি, বাঘাত দিয়েছি পেঁপে আর হচ্ছে এটা হচ্ছে মুরগি, রাতের বেলা আর কি রুটি খাওয়ার জন্য। তো রান্না আমার হয়ে গেছে। অবশ্য আমি আপনাদের সাথে এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি, এই জন্য আর করলাম না। আর এই গরমে আসলে আমার প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, আর ভিডিও করা, এডিট করা এগুলোও সম্ভব হচ্ছে না, যেহেতু আমি অসুস্থ সে কারণে। তো বিকালের দিকে আপনাদের ভাইয়া এসেছে আর আমি একটু আম কেটে দিয়েছি, সেটা খাচ্ছে। আর আমি এদিকে একটু সেমাই রান্না করেছি পাতলা করে। আজকে বিকালের দিকে কেন জানি আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল সেজন্য, কিন্তু আমি সবসময় মানে চিনি খুবই কম দিই, আর লাল চিনি খাই আমরা। ফ্রিজে ছোলা সেদ্ধ করে রেখেছি, কিন্তু ওটা আর ইচ্ছা হলো না বের করে যে রান্না করব গরমের ভিতরে, তাই আর করলাম না। তো এখন হচ্ছে আমি চা তৈরি করছি সন্ধ্যার সময়, যেহেতু আমার চা খুবই পছন্দ। আর এখন এই যে ভাইরাসের কারণে কিন্তু চাটা একটু বেশি বেশি খেতে হয়, কিন্তু এই অবস্থায় চাটা না খাওয়াই ভালো। তো আমি এক কাপ করে খাচ্ছি। আর অনুভা এদিকে লুচি তৈরি করবে, যে মাংস রান্না করেছে আর সবজি সেটা দিয়ে খাওয়ার জন্য আমি বলছি যে আমি রুটি করে দিচ্ছি, হবে না, সে লুচি খাবে আর আমাকে করতে দিবে না, সে নিজেই করবে। আর বেশি করে আটা ছেনে রাখছে যেন এটা কালকে সকালেও মানে আজকে সকালেও যেন এটা দিয়েই খেতে পারে, কারণ যেহেতু জানে যে আমি অসুস্থ বেশি একটা করতে পারবো না, সেজন্য কিন্তু বেশি করে আটা ছেনে রাখছে। আমাকে সে কোনোভাবেই ধরতেই দিবে না, কারণ আমি গতকাল রাতের বেলায় রুটি বানাতে গিয়েছিলাম, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, সেজন্য ও বলছে যে ওই তৈরি করবে। তো আপনাদের ভাইয়া এসে হেল্প করছিল গতকাল, এসে সেই রুটিটা সেঁকছিল, বানিয়েছিল, আমি কিছু বানিয়েছিলাম সে বানিয়েছিল, আর আজকে হলো অনুভাই করবে আর ওর বাবা লুচিগুলো আর কি সেঁকে নেবে। এই গরমে আসলে এগুলো করা সম্ভব হয়ে উঠছে না, আগে অনেক কিছু তৈরি করতাম সেটা তো আপনারা জানেন। আসলে মেয়ে থাকলে এইটুকু সুবিধা, যতই ছোট হোক আর যাই হোক, যে এতটুকু করছে এটাই আলহামদুলিল্লাহ। আর দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা, সবাই ওর জন্য দোয়া করবেন। ও এখনই আমার খেয়াল রাখতে পারে। তো পানিটা অনেকটাই টেনে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পাতি। আর চা বানাতে তো সবাই পারে, কিন্তু যখন চাটা দেবেন তখন অবশ্যই চুলাটা বন্ধ করে নিয়ে তারপরে মানে এক কাপের জন্য এক চা চামচ পাতি দিবেন, দিয়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 3 মিনিট পর্যন্ত, আর তারপরে চাটা কিন্তু ভালো লাগবে খেতে, আর কালারটাও সুন্দর আসবে, একদম পারফেক্ট হবে, স্মেলটা অনেক সুন্দর আসবে। আমার কাছে তো লেবুর রস হলে চাটা খেতে খুবই ভালো লাগে, সরি, লেবুর পাতা হলে খুবই ভালো লাগে চাটা খেতে। তো এই যে দেখুন বানিয়ে ফেলেছে, সেই আটাটা ছেনে ফেলেছে, আর আমি বলেছি যে লুচি পরোটার আটাগুলো একটু শক্ত লাগে, এই জন্য শক্ত করে ছেনে নিয়েছে। আর ও পারে, ওকে কিছুই বলা লাগে না। আর ওই আটা দিয়ে কি কি তৈরি করেছে আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব, দেখবেন একদম অনলাইনের খেলনার মতো করেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে ওগুলো আটা দিয়ে তৈরি করা, একদম প্লে ডো যেগুলো হয়ে থাকে ওরকমই করেছে।
তো অনুভাও চা খাবে, ও খেতে চায় না, তারপরে আমি জোর করে দিই। আর এই কাপটা ওর জন্যই ছোট, ওকেই দিব এটা। আর আজকের চাটা হচ্ছে শুধুই খাবো, কোনো কিছু টোস্ট টোস্ট দিব না এতে আর, কারণ আজকে তো মানে সেমাই খেয়েই ফেলেছি সেজন্য। আর এর ভিতরে 1 চা চামচ করে চিনি দেব। যেদিন মিষ্টি কোনো জিনিস খায় না সেদিন 1 চামচ করেই চিনি খাওয়া পড়ে, যেহেতু একবারই চা খাই আর আজকে সেমাই খেয়েছি সেজন্য হয়তো বা অনেক সুগারও খাওয়া পড়ে গেছে। তো এখন আসলে অতটা মানবিজ করা হয় না, এরপরে যখন আমি আবার ডায়েট শুরু করব তখন, সেটা তো আপনারা জানেন আমি কত কঠোরভাবে করতে পারি, আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়েও করব, চ্যালেঞ্জে যাব, যখন যাব তখন তো জানতেই পারবেন। আর আগামীকাল একটা ওয়েট লসের রেসিপি দেব, অবশ্যই কিন্তু দেখে নেবেন, আজকে দিতে পারলাম না কারণ আজকে ভিডিওটা আমার আসলে করা হয়নি, আপনাদের ভাইয়া নাই এই জন্য, সে থাকলে ওর জন্যই করব, কালকে সকালে করব, সকালে আর কি আমি ঘুম থেকে উঠে আগে শ্যুট করে নেব, কারণ ও একটু মানে মেদ কমাতে চাচ্ছে সেজন্য, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করব। তো এই যে দেখুন অনুভা লুচি তৈরি করে নিচ্ছে, আর লুচিতে তেল কিংবা আটা কোনো কিছুই কিন্তু দিচ্ছে না, এমনিতেই সে করে ফেলছে। আর বিলিভ মি, একটুও কিন্তু আমি ওকে হেল্প করিনি, কেউ কোনো হেল্প করিনি, ও নিজে নিজেই তৈরি করেছে সব লুচিগুলা। মাঝে মাঝে ওর গুণ দেখে আসলে আমি অবাক হয়ে যাই যে এত ছোট বাচ্চা কিভাবে এগুলো পারে, আমি বুঝতেই পারি না। ওকে কিন্তু আমি কখনোই করতে দিই না, ও সবসময় জোর করে করে, সবসময় চাই যে মানে ওই করবে এরকম, মানে এতে করে সে রাগও হয় যে আমি যখন দিই না ওকে করতে এরকম। এই যে আপনাদের ভাইয়া কিন্তু লুচি ভেজে নিয়েছে, তো খাবার আমি আর দেখাইনি, রাতের খাবার ছিল হচ্ছে মুরগির মাংস আর সবজি, পেঁপের সবজি আর কি। তো আপনাদের ভাইয়া এখন এই যে নিয়ে এসেছে আম, সেই আমগুলাই আগেই নিয়ে এসেছে, তো এখন এইগুলো আর কি খাওয়া দাওয়ার পরে রাতের বেলা সব ইয়া করে রাখতেছে পাকানোর জন্য। আর ও হচ্ছে নিয়ে আসে এক আড়ত থেকে, একদম কাঁচা নিয়ে আসে। তো রাতের বেলা আর কোনো ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা তৈরি করেছিলাম পরাটা, আর ওই মাংস ছিল ওটা দিয়ে খাওয়া হয়েছে, আর আটা তো থেকেই গিয়েছিল, সেটা দিয়েই পরাটা তৈরি করেছিলাম। আর আজকে কী কী রান্না করেছে দেখুন, সেটা হচ্ছে শাক ভাজি করেছি, ভেন্ডি ভাজি, আর ওই যে পটলের তরকারি, পটল কিন্তু নারকেলের দুধ দিয়ে তৈরি করেছি। আর অনুভা একটু বিরিয়ানি খেতে চাচ্ছে, এই জন্য ওর জন্য অল্প একটু করে দিলাম বিরিয়ানি, এটা রাত্রের জন্য, ও এখনও খাবে আর কি। আর ওর অবশ্য বিরিয়ানি হলে আর কিছুই লাগে না, দুপুরে খাবে, রাতে খাবে, পরের দিন সকালেও খাবে, আর যে তরকারি রান্না করা হোক, যাই করা হোক, কোনো কিছুই খাবে না। তো আমি এই যে একটু কাঁচামরিচ সংরক্ষণ করছিলাম, তো আমি এই মরিচগুলো বোটা ভেঙে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেগুলো একটু ছোট মানে পচা টচা ছিল সেইগুলো আলাদা করে ফেলেছি, আর এগুলো এখন পেপারের উপরে দিয়ে শুকিয়ে গিয়েছে, এখন আমি এই যে শপিং ব্যাগের ভিতরে করে রেখে দেব, নর্মাল ফ্রিজে 1 মাসও থাকবে, কিছুই হবে না। তারপরে প্রতিদিন যখন নিব এখান থেকে তখন ভালো মানে খারাপগুলো আগে নিয়ে নেব আর ভালোগুলো রেখে দেব, এভাবে করে তাহলে 1 মাস পর্যন্ত রাখা যাবে। আমি অবশ্যই সামনে বর্ষাকাল আসছে আরও বেশি নিয়ে এসে রাখবো, এখন কম করে নিয়ে এসেছে সেটাই রাখলাম। তো দেখুন অনুভা কী করে খেলা করে বাসায়, একা একা থাকে ও, এত খেলনা আছে ওর, প্রচুর খেলনা, তারপরেও এখন হয়েছে এই যে দোকান দোকান খেলা, ওগুলো নিয়ে খেলবে না। আর এই যে আটা দিয়ে যেগুলো তৈরি করেছে দেখুন সেইগুলো, আরও অনেকগুলাই আছে, সেগুলো ভেঙে ফেলেছে তারপরে খেলতে গিয়ে, সেগুলো আমি আর শ্যুট করিনি, তাই ভাবছি ও যখন বানাবে অনেক কিছুই তখন আমি দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন,
আমি অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।